হাই, দিস ইজ মাহবুব। সবাইকে শুভেচ্ছা। সম্প্রতি আমরা আসলে একটা সামাজিক অস্থিতিশীলতা বা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরনের প্রবলেমগুলো আসলে সিঙ্গেল পয়েন্ট সলিউশন বা খুব শর্ট টার্মের কোনো সলিউশন হয় না, কারণ এই প্রবলেমগুলো আসলে দীর্ঘদিনের বিভিন্ন রকমের অনিয়মের একটা আলটিমেট রেজাল্ট এটা আমি বলবো। তো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত চেষ্টা করব এই ধরনের অপরাধ প্রবণতা বা এই ধরনের সামাজিক অস্থিতিশীলতা তৈরির পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে এবং এগুলো সম্ভাব্য সমাধান কি হতে পারে। তো একটু বলে রাখি, এক্ষেত্রে আমি নিতান্তই আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তো প্রথমেই আসি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস। আসলে যে যেই ধর্মেরই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে ধর্মের প্রতি যে তার যে ধর্মচর্চাটা সেটাকে কন্টিনিউ রাখা উচিত। অনেকে যদিও প্রগতিশীলতার নামে একটা ধর্মবিহীন সমাজ বা একটা ধর্মবিহীন রাষ্ট্র তৈরি করতে চায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে আলটিমেটলি সমাজকে একটা অধঃপতনের দিকেই ঠেলে দেয়। এবং অনেকের মধ্যে অতি প্রগতিশীলতা বা একদম ধর্মহীনতাও কিন্তু আসলে মানুষের মধ্যে এই সামাজিক অবক্ষয়ের একটা বড় কারণ। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর কোনো ধর্মেই আসলে অন্যায়, দুর্নীতি, ধর্ষণ এগুলোকে সাপোর্ট করে না। তো সেটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আসলে সোশ্যাল রিস্ট্রাকচারিং বা সোশ্যাল যে বন্ডিংটা। তো আমার শৈশবের একটা দীর্ঘ সময় আসলে জেলা শহরগুলোতে কাটে। তো সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি বলতে চাই, আমরা যে পাড়াটাতে বসবাস করতাম সেখানে আসলে আমাদের যারা বয়সের সিনিয়র ছিলেন বা সেই এলাকাতে যারা তুলনামূলক বয়োজ্যেষ্ঠ ছিলেন, আমরা কিন্তু তার অর্থনৈতিক, সামাজিক বা তার ধর্মীয় পরিচয়ে ঊর্ধ্বে গিয়ে তাদেরকে আসলে একটা সম্মান করতাম এবং তারা কোনো ক্ষেত্রে আমাদের অভিভাবক বা আমাদের আত্মীয় স্বজনের চাইতে কোনো অংশে কম ছিলেন না। বর্তমানে সামাজিক যেই বন্ডিংগুলো নষ্ট হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে মূলত লাগামহীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের যে প্রক্রিয়াটা যাচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে আমরা সমাজের মধ্যে এই যে বন্ডিংটা বা আমাদের সিনিয়রদেরকে নির্বিশেষে বা সে যে ধর্মেরই হোক বা সে যে অর্থনৈতিক স্ট্যাটাসেরই হোক তাকে যে সম্মান করার প্রবণতা এটা কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। তো ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন বা যারা এটার জন্য অথরাইজ পার্সন, তারা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, কারণ সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য এই জিনিসটা খুবই প্রয়োজনীয়। তৃতীয় পয়েন্টটা আমি বলতে চাই আসলে একটা হেলদি এন্টারটেইনমেন্ট। আসলে মানুষের সামাজিক এবং দৈহিক যে বিকাশ, সে বিকাশ সাধনের জন্য আসলে খেলাধুলার বিকল্প আমি মনে করি নাই, কারণ প্রত্যেকেরই সমাজে একটা আসলে হেলদি এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকা উচিত। সেদিক থেকে গ্রামগঞ্জে অবশ্যই খেলার মাঠগুলো থাকা উচিত বা বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রামগুলোর আয়োজন করা উচিত যাতে মানুষের মধ্যে একটা সুস্থ বিনোদনের একটা জায়গা তৈরি হয়। তো রিসেন্টলি ঢাকাতে আমি দেখলাম যে আসলে অনেক ইনডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে বা অনেক ফুটবলের যে স্টেডিয়ামগুলো তৈরি হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্ত যে সুযোগ সুবিধাগুলো আছে এন্টারটেইনমেন্টের বা খেলাধুলার, সেই জিনিসগুলোকে আরও অ্যাভেলেবল এবং এফোর্ডেবল করা উচিত এবং যাতে আমাদের যারা বিভিন্ন সমাজের আসলে সব শ্রেণীর লোকজনই যাতে এখানে গিয়ে একটা সুস্থ বিনোদন পাওয়ার সুযোগ পায় এই জিনিসটাকে কিন্তু আসলে আমাদের পেট্রোনাইজ করা উচিত। আর ফোর্থলি আমি বলবো মিডিয়া এন্টারটেইনমেন্ট, কারণ আমরা আসলে মিডিয়ার বাইরে না আমাদের। আর আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি যে আসলে বিদেশের সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না, কারণ সংস্কৃতির আসলে সব ধরনের সংস্কৃতির সাথেই আমাদের সম্পৃক্ত থাকার সুযোগ আছে সেটা। তবে অপসংস্কৃতি যেটা, সেই জিনিসটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ রিসেন্টলি আমি অত্যন্ত দুঃখের সাথে হলেও বলতে চাই যে আমাদের দেশে ইন্ডিয়ান গণমাধ্যমগুলোই বা ইন্ডিয়ান এন্টারটেইনমেন্ট যে মিডিয়াগুলো সেগুলোই কিন্তু আমাদের দেশে খুব বেশি প্রচলিত এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে, আমি বলতে চাই যে এখানে যে ভালগার কন্টেন্টগুলো থাকে এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে আসলে যে পাশবিক যে আচরণগুলো, মানে পাশবিক যে আনন্দ বা আপনার যে একটা হিংস্রতা, এই জিনিসগুলোকে কিন্তু পেট্রোনাইজ করে। তা আমি এবং রিসেন্টলি আমি আসলে ওইভাবে নাম উল্লেখ করে বলতে চাই না, তবে আমি মনে করি যে বাংলাদেশের অনেক কন্টেন্ট যে জিনিসগুলো টু সাম এক্সটেন্ট মানুষের মোরাল ভ্যালুটাকে অনেকটা কিন্তু নিচে নিয়ে আসার ব্যাপারে ভূমিকা রাখে। তো সেই ব্যাপারগুলোতেও আমাদের দেশি যারা নির্মাতা আছেন বা যারা এন্টারটেইনমেন্ট জগতের সাথে জড়িত আছেন তারা বিষয়টাগুলোকে মাথায় রাখবেন, কারণ আসলে একটা শর্ট টার্ম এন্টারটেইনমেন্ট দেওয়া বা সেখান থেকে একটা হয়তো ফাইন্যান্সিয়াল গেইন, এটাই কিন্তু আসলে মুখ্য না। আমাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে একটা রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, দেশের প্রতি। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের আসলে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। পুলিশ ডিপার্টমেন্ট, আসলে ব্যক্তিগতভাবে এটাকে কেউ পার্সোনালি নেবেন না, কারণ আমার অনেক
ভাই বন্ধু অনেক সিনিয়র যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা অ্যাজ এ ম্যান খুবই চমৎকার, খুবই ভালো মানুষ, বাট ইনস্টিটিউশনাল যেই ড্রব্যাকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। অথবা আমি রিকোয়েস্ট করবো আপনারা জিনিসগুলোকে ব্যক্তিগতভাবে নেবেন না, সামগ্রিক উন্নয়নের দিক থেকে আমরা সবাই আসলে দল মত নির্বিশেষে চেষ্টা করবো যাতে একটা সুস্থ উন্নয়ন হয়। আমি আমার অভিজ্ঞতা আর একটু বলতে চাই, আমাদের সমাজে বর্তমান যেই পরিস্থিতি তাতে আমি মনে করি পুলিশ হচ্ছে মানুষের সবচেয়ে কাছের একটা পয়েন্ট যেখানে মানুষকে তার সমস্যাগুলো বা তার প্রবলেমগুলোকে বলতে পারে বা বলতে পারবে, এরকম একটা ইনস্টিটিউশনই আসলে পুলিশ হওয়া উচিত। বাট ব্যক্তিগতভাবে এই জায়গাটা তো অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে, কারণ সম্প্রতি আমরা জানি যে অনেক সময় ভিকটিম যারা তারা হয়তো পুলিশের কাছে কেস করতে গেলে সেই ভিডিও ধারণ করে সেটাও ভাইরাল হয়, তো এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এই জিনিসগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং প্রফেশনালিজম ডেফিনেটলি থাকা উচিত। আলটিমেটলি প্রফেশনালিজমটাই পারে আসলে একটা মানুষের বা একটা সেবার মানকে উন্নয়ন করতে। এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই বিষয়টা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই উন্নতির জায়গা আছে, সেটা হচ্ছে আইনগুলোকে যুগোপযোগী করার পেছনে বা আপনার যে আইনগুলো আসলে জনগণের বিপক্ষে যায় সমস্ত আইনগুলোকে বাতিল করার পেছনে আসলে জায়গাগুলোতে একটা উন্নয়নের অবশ্যই সুযোগ আছে। এবং একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই মানতে পারি না যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটা আসলে মানে কিভাবে ধর্ষণের পর্যায়ে পড়ে বা এই এই টার্মটার সাথেই আমি আসলে খুব বেশি আমি কি বলবো যে আমি মানে একটু এই প্রাণটা আমি আসলে বুঝতে পারি না যে এই বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এটা কীভাবে সম্ভব। তো এই জিনিসগুলো কিন্তু যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই মামলাটা কিন্তু আলটিমেটলি প্রকৃত অর্থে যেটা ধর্ষণ সেই জিনিসটার গ্র্যাভিটিটাকে কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসে এবং এই মামলাগুলোর কারণে কিন্তু জনমনে এই ধর্ষণের ব্যাপারের যে গ্র্যাভিটি বা ধর্ষণের যে ইম্প্যাক্ট এই ইম্প্যাক্টটা কিন্তু অনেক সময় মৃদু হয়ে আসে। তো আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যারা এই সমস্ত কাজগুলো করছেন তাদের এগুলো থেকে বিরত থাকবেন, কারণ আলটিমেটলি সমাজটা বসবাস উপযোগী না হলে আমরা কেউই কিন্তু এখানে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবো না। অতএব সাময়িক একটা লাভের জন্য একটা বড় ক্ষতি যাতে না হয় সেই জিনিসটা আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং আইনিভাবে এই সমস্ত মিথ্যা মামলাগুলো যারা করছেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে এই সমস্ত মিথ্যা মামলার চাপে প্রকৃত যারা ভিকটিম আছেন তারা যাতে আপনার ডিপ্রাইভ না হয় বা কোনো দলীয় ব্যানারের মধ্যে নিয়ে এই সমস্যাগুলোকে আরও গভীর করবেন না এমনটাই আশা থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।